মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই অবস্থায় এই পরিস্থিতিতে স্ত্রী হিসেবে কি রুদ্রর পাশে আমার একবার হলেও দাঁড়ানো উচিত? দিভাই, তুমি অন্তত এরকম করো না, তাহলে তুমি শেষ হয়ে যাবো। জামাইবাবু যা যা খারাপ কাজ করেছেন তার জন্য তো জামাইবাবু শাস্তি পাওয়া দরকার। জানি তো শাস্তি পাওয়া দরকার, সেই কারণে জোর করে সরে দাঁড়িয়েছি এই অবস্থায়। এখন শুধু একটাই ভাবনা আমার, রুদ্র বেরিয়ে আসার পর ওর সাথে আমি হয়তো সহজভাবে সংসারটা করতে পারবো না, আমার পক্ষে হয়তো সেটা আর সম্ভব হবে না। যদিও আমি সবটা হয়তো ভুলেও যাই, যে ও কী করেছে না করেছে নিজের বিবেকের কাছে কি উত্তর দেবো বলতো? বিবেক দন শুনে তো আমি শেষ হয়ে যাব। ভগবান যে আমার কপালে কেন এমন দ্বন্দ্ব লিখেছেন কে জানে। বন্ধুগণ, আমাদের নেতা রুদ্র রূপ সান্যালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করব। প্রথমে রুদ্রদাকে গুলি করা হলো, তারপর আসল অপরাধী সাজা না হয় রুদ্রদাকে সাজা হয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই অন্যায় কিন্তু মেনে নেওয়া যায় না। রুদ্র রূপ সান্যালের শাস্তি আমরা মানছি, নাম মানবো না, মানছি না, মানবো না, মানছি নাম মানবো না। এরা আবার চলে এসেছে, আমাকে যখন পুলিশ খুনি হিসেবে ধরে নিয়ে এসেছিল, জামিন পাওয়ার জন্য যখন কোর্টে এসেছিলাম, তখন তো চিংড়ি দিদি এদেরকে ডেকে এনেছিল, তাই না? কিন্তু সেটাতে এখন অপমানজন নেই, এরা সব রুদ্র সাপোর্টার বোধ হয়, কেউ এদের অর্গানাইজ করেনি, নিজেরাই চলে এসছে সব। কম লোক তো নয় রে দা ভাই, তবে আমার তো মনে হয় এদের আরো লোকজন আসবে। তাও তো এখনো রুদ্রদা আসেনি, রুদ্রদা এলে তো এখানে মারপিট শুরু হয়ে যাবে মনে হচ্ছে। দিদি তো একটু বাদেই চলে আসবে, দিদির ওপর পাথর ছোড়া হবে না তো যেমন আমার ওপর ছোড়া হয়েছিল? চান্স আছে দা ভাই। দা ভাই, ছোড়দা ভাই তো এখনো আসেনি, তুই বরং ছোড়দা ভাইকে বল যাতে অশোকনগর থেকে ঝিনুক দিকে সাথে করে নিয়ে আসে। আমার না কেমন একটা লাগছে, মাঝ রাস্তায় আবার কিছু না হয়। তমাল, দেরি করিস না, অশোকনগরে চলে যা, সিচুয়েশন ভালো না, ঝামেলা হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।